31st নাইটে উন্মুক্ত স্থানে আয়োজন করা যাবে না, ওড়ানো যাবে না ফানুস। আজ সন্ধ্যা থেকে 24 ঘন্টা বহন করা যাবে না বৈধ অস্ত্র। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে 31st নাইটের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি জানিয়েছেন, রাজধানীর কূটনীতিক পাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই চলে যাব আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে এবং পরবর্তীতে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে মুজিবুল হক। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে সহকর্মী মুজিবুল হক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুজিবুল হক, 31st আসলে কী কী নির্দেশনা সিএমপি থেকে নেওয়া হয়েছে, সেই সাথে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি যদি আপনি একটু জানান, নগরবাসী কী বলছেন এবং কী করছে? আফরিন, 2022-এর বিদায়ের দ্বার প্রান্তে এবং 2023-কে বরণ কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, এবং একই সাথে বন্দরনগরীতে যাতে এই 31st নাইটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে সিএমপির পক্ষ থেকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় 16টি নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত নগরে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে চেকপোস্ট বসানো হয়েছে। সেই চেকপোস্টগুলোতে যে সমস্ত সন্দেহভাজন ব্যক্তি এবং গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। ইতিমধ্যে ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যদের, যাদের যে অথবা যে গাড়িগুলোকে সন্দেহ হচ্ছে তাদেরকে আসলে চেক করছেন, তাদের সন্দেহভাজন যদি কোনো কিছু পাওয়া যায় তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। একই সাথে একটু বলে রাখতে চাই, চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের পুলিশ প্রধান সকালে আমাদের কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন নগরীর যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা যেমন পতেঙ্গা সি বিচ এবং আনোয়ারা পার্কি বিচ, দুটি জায়গায় কিন্তু জনসাধারণের জন্য যে উন্মুক্ত ছিল আগের থেকে সেটিকে কিন্তু বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। এবার একটু কথা বলবো সহকর্মী রেদওয়ান আহমেদ আপনার সাথে। রেদওয়ান, সিএমপি থেকে চট্টগ্রাম থেকে কিন্তু আমাদের সহকর্মী মুজিবুল হক জানাচ্ছিলেন সেখানকার অবস্থা, ঢাকার অবস্থা কেমন দেখছেন? বেশ কিছু বছর ধরেই কিন্তু আসলে 31st কে ঘিরে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকে, বাড়তি কিছু আছে কিনা? নিশ্চয়ই আপনি আনোয়ার, আমি সেই বিষয়টি জানাতে চাই। আমি এখন আছি রাজধানীর গুলশানে, পুলিশ প্লাজার সামনে যে চেকপোস্টটি রয়েছে সেখানে আছি, এবং এখানে মূলত এখন যদি বলতে যাই তাহলে হচ্ছে একটু ঢিলে ঢালা ভাব, অর্থাৎ কিছুক্ষণ পর তারা চেকপোস্ট একদম খুব ভালোভাবে প্রত্যেকটি গাড়ি চেক করবে এবং তারপর হচ্ছে ছেড়ে দিবে যে নির্দেশনা অনুযায়ী। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে আমি পুলিশ দেখতে পাচ্ছি অনেক, কিন্তু সেই অর্থে যে গাড়িগুলো পাস হয়ে যাচ্ছে গুলশানের দিকে সেই গাড়িগুলোকে প্রত্যেকটা গাড়িতে চেক করা হচ্ছে, বিষয়টা এমন না। যেসব গাড়ি মনে হচ্ছে তাদের চেক করা প্রয়োজন সেসব গাড়ি শুধুমাত্র চেক করা হচ্ছে, এছাড়া ছেড়ে দেওয়া হচ্ছে। একটু পর নিরাপত্তাটা আরও কড়াকড়ি হবে, তখন নিশ্চয়ই আমি দেখাতে পারবো। এই মুহূর্তে পুলিশ রয়েছে আমার সাথে, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট কমিশনার জ্যোতির্ময় সাহা রয়েছে, তার কাছ থেকে একটু শুনে নেব যে তাদের নিরাপত্তা সম্পর্কে আজকে রাতের একটু বিস্তারিত আপনি যদি একটু জানাতেন। গুলশান বনানি এবং বাড়িঘড়া পুরো এলাকা জুড়ে, এটা একটা সেন্সিটিভ এরিয়া আপনারা জানেন, ডিপ্লোমেটিক জোন এখানে, তো এই পুরো এরিয়া জুড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে। আমাদের রাত 8টার মধ্যে গুলশান বাড়িধারা এবং বনানি এলাকায় যারা আছেন, বাইরের কেউ যদি রেসিডেন্ট থাকেন ওরা বাইরে চলে যাবেন, এবং বহিরা এই এলাকার বাইরে হয়তো কেউ চাকরি সূত্রে বা অন্য সূত্রে বাইরে অবস্থান করছেন, তারা রাত 8টার মধ্যে এখানে ফিরতে হবে। এবং আমাদের সারা রাত জুড়েই আমাদের এই নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা। জানলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ। শুনছিলেন আফরিন আনোয়ার যে বলছিলেন, সেই সাথে একটি বিষয় বলতে চাই, কোথাও কিন্তু গণজমায়েত করা যাবে না, এটিও কিন্তু একটা নির্দেশনার মধ্যে রয়েছে। তো আমি আছি রাজধানীর রাস্তায়, আরো কোনো তথ্য থাকলে নিশ্চয়ই আপনাকে জানাতে পারব। নিশ্চয়ই, রেদওয়ান আহমেদ এবং মুজিবুল হক আপনাদের দুজনকে ধন্যবাদ, এবং পরবর্তী সংবাদে আবারও আপনাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেব।